গত দুই দিন তলে রাজ্য সরকার ক্যাবিনেটর তাঙ্কর নিষ্পত্তি ক্রমে রাজ্যরে 99টি জায়গায় বহুমুখী ব্যবহার্য ইনডোর স্টেডিয়াম করিবে বলি ঘোষণা কলে এবং ঘোষণা পরে যে প্রেস বিজ্ঞপ্তি বাহারিলা মু আজি আপন মানকর মাধ্যমে রাজ্য সরকারকু পচারিবা পাই চাহে যে রাজ্য সরকারর নিজ বিভাগ ভিতরে ক্যাবিনেট মিটিং কু নেইকি সমন্বয় নাহি রাজ্য সরকার কর দুইটি প্রেস বিজ্ঞপ্তি বাহারলা গোটে ক্যাবিনেটর প্রেস বিজ্ঞপ্তি যেটা কি রাজ্যর আইএনপিআর ডিপার্টমেন্ট প্রেস বিজ্ঞপ্তি বাহার কলা টুইট কলা সেথিরে লেখা হয়েছি রাজ্য ক্রীড়া ভিত্তিভূমি বিকাশ প্রকল্প এবং গোটিয়ে প্রেস বিজ্ঞপ্তি রাজ্যর ক্রীড়া বিভাগ বাহার করলা স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওড়িশা যেথিরে লেখা হয়েছি অর্বান স্পোর্টস ইনফ্রাষ্ট্রকচর ডেভেলপমেন্ট প্রোজেক্ট সহরাঞ্চল ক্রীড়া ভিত্তিভূমি বিকাশ প্রকল্প মোর প্রশ্ন সরকার নিজে স্পষ্ট হুয়ন্তু এবং রাজ্যবাসীকু স্পষ্ট করন্তু এটা কোউ প্রকল্প সহরাঞ্চল ক্রীড়া বিকাশ প্রকল্প না রাজ্য ক্রীড়া ভিত্তিভূমি বিকাশ প্রকল্প ইয়ে হচ্ছে মোর প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সেথিরে সে উল্লেখ করিছন্তি যে এ ইনডোর স্টেডিয়াম মল্টিপারপসলি ব্যবহার হব খেল হব ইনডোর গেম হব যোগ ব্যায়াম হব প্রাকৃতিক বিপর্যয় সময়রে 200 কিলোমিটর বেগরে পবন বহিলে সহিবার ক্ষমতাওয়ালা কোঠা নির্মাণ হব যেটা কি প্রাকৃতিক বিপর্যয় সময়রে ব্যবহার হব এবং এথিরে আউ গোটিয়ে কথা আছে যেতবেলে কোভিড ভলিয়া সময়রে এনএসি অঞ্চলরে 50 বেড এবং মুনসিপালিটিরে 100 বেডর হসপিটাল হব ইয়ে ব্যবহার হয়েপারিব তাপরে আহুরি মধ্যে কইছন্তি যে সভা সমিতি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম মধ্যে আয়োজন হয়েপারিব আমার প্রশ্ন রাজ্য সরকার স্পষ্ট করন্তু এথিরে কোউ বিভাগর কেতে অর্থ লাগিব কাহার কেতে এথিরে লাগিব রাজ্য সরকার গোটিয়ে পটে দরমা পেনশন দেবা পাই তাঙ্ক বজেটরে ব্যবস্থা নাহি কৌছন্তি নিয়ন্ত পড়ুছি কৌছন্তি এথি পাই অর্থ স্পষ্ট করন্তু রাজ্যবাসীঙ্ক সামনারে কাহার কেতে অর্থ এবং কোউ বিভাগরু কোউ স্কিমরু কেতে খরচ হব তাহা স্পষ্ট করন্তু এথিরে আমার তৃতীয় কথাটি রহিছি রাজ্য সরকার কালি কহিছন্তি পরদিন 99টি স্থানরে এহা হব নিশ্চিত ভাবরে রাজ্য সরকার তার সূচি করিথিবে ইয়ে 99টি জায়গা কোউ জিলার কোউ মুনসিপালিটি এবং কোউ এনএসি রে হব তার সূচি মধ্যে রাজ্যবাসীঙ্ক সামনারে নিশ্চিত ভাবরে প্রকাশ করিয়া পাই আমি দাবি করুছু কোউ জিলার কোউ মুনসিপালিটি কোউ এনএসি রে হব এবং চতুর্থ কথাটি হেলা যদি এ যোজনা ঘোষণা সর্বস্ব নুহ বাস্তবরে ইয়ে হেবাকু যাউছি তাহলে আমি রাজ্য সরকার পাখরে দাবি জনাউছু যে ইয়ে যেউ জিল্লারে হব যেউ অঞ্চলরে হব সে অঞ্চলর সে জিল্লার সেথিকার মহাপুরুষ সেঠিকার সামাজিক জীবনরে যাহাঙ্কর অবদান রহিছি যোগদান রহিছি এবং সে অঞ্চলর বিশিষ্ট ক্রীড়াবিদ মানঙ্কর নামরে ইয়ে ইনডোর স্টেডিয়ামকু নামিত করা যাউ যথা সুভাষ বোস বীর সুরেন্দ্র সায় মধুসূদন দাস বক্সি জগবন্ধু পণ্ডিত গোপবন্ধু দাস ডক্টর হরেকৃষ্ণ মহতাব
बाजी राउत, गजपति कृष्णदेव, रेंडो माझी, गंगाधर मेहर, जयराजगुरु, फकीर मोहन सेनापति, धरणीधर भुया, पंडित रघुनाथ महंत मुर्मू, भैरव महांती, मालती चौधरी, संत कवि भीम भई, लक्ष्मण नायक, निर्मल मुंडा, माधव सिंह, ए भलिया आहुरी अनेक व्यक्ति, अनेक महापुरुष, अनेक क्रीडाविद जो माने अछंती से अंचल रे, से जिल्ला रे, से अंचल रे तांकर योगदान रहिछि, अवदान रहिछि, सामाजिक जीवन को सुदृढ़ करिबा पई लोक मानंकर भविष्य बनेबा रे, समाज गठन रे तांकर महत्वपूर्ण योगदान रहिछि, बलिदान रहिछि। जदि ये घोषणा सर्वस्व नुह वास्तव रे ये इंडोर स्टेडियम हवा को जाउछि, ताहले से अंचल रो महापुरुष मानंकर, विशिष्ट व्यक्ति मानंकर, विशिष्ट क्रीडाविद मानंकर जो मानंकर योगदान ओडिशा गठन रे, ओडिशा रो स्वाभिमानी ओडिशा गठन रे जो एवं से अंचल रो विकास रे जो मानंकर रहिछि, से मानंकर नाम रे नामित करा जाउ। ये आपण मानंकर माध्यम रे आज राज्य सरकार पाखरे आमे दाबी जणैबा पई चाहू।